বলেন তো নবীজির উপর দুরুদ পড়া এটা কার হুকুম? সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আন-নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলা আন-নবী, আল্লাহ নবীর উপর তারা সালাত পৌঁছায়। সুবহানাল্লাহ, আল্লাহ সালাত পাঠ করে নবীর উপর, ফেরেশতারাও নবীর উপর সালাত পাঠ করে। ইমাম বুখারী বলেন আল্লাহ নবীর উপর সালাত পৌঁছায়ের অর্থ হলো সানাহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহ নবীর উপর সালাত পৌঁছায়ের অর্থ হলো আমার নবীকে নিয়ে আল্লাহ নিজেই ফেরেশতাদের সাথে নবীর প্রশংসায় লিপ্ত হয়ে যায়। নবীর উপর আল্লাহর দরুদ মানি, নবীজির প্রশংসা আল্লাহ নিজে কার সাথে করে বলেন? ফেরেশতাদের সাথে। তাহলে এটা হলো আল্লাহর দুরুদ নবীর উপর। এবার আসেন ফেরেশতাদের দুরুদ নবীর উপর এটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদ-দুআ, ফেরেশতাদের নবীর উপর দুরুদের অর্থ হলো আল্লাহর কাছে তারা দোয়া করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির জন্য ফেরেশতাদের দুরুদের অর্থ হলো এই, সার্বক্ষণিক তারাও আল্লাহর কাছে দোয়া করে। এর মানে কি পাইলাম আমরা ব্যাপারটা? আল্লাহ দুরুদ পাঠ করে এর অর্থ আল্লাহ নবীর প্রশংসা ফেরেশতাদের কাছে করে, আর ফেরেশতারা দুরুদ পাঠ করে এর অর্থ ফেরেশতারা আল্লাহর কাছে নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আল্লাহ করে প্রশংসা, ফেরেশতারা করে দোয়া, দোয়ার মধ্যে বলে আল্লাহ এই নবীর মর্যাদা তুমি আরো বাড়া দাও, আরো বাড়া দাও, এই নবীর মর্যাদা আরো বাড়া দাও। তাহলে এটা ফেরেশতাদের দুরুদ। তাহলে বলেন তো ফেরেশতারা দুরুদের অর্থ কি? আল্লাহর কাছে দোয়া করা। আর বলেন তো আল্লাহ দুরুদের অর্থ কি? ফেরেশতাদের সাথে কার প্রশংসা করা? নবীর প্রশংসা। বাকি রইল আমরা, আল্লাহ গেলেন নবী, আল্লাহ গেল ফেরেশতা গেল, আমরা কিন্তু এখনো বাকি আছি যে আমাদের দুরুদটা কেমন। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারগণ যেহেতু আল্লাহ দুরুদ পড়ে ফেরেশতারাও পড়ে, সাল্লু আলাইহি সুতরাং তোমরাও পড়ো। সুবহানাল্লাহ, কি বলছে দেখেন আল্লাহ। প্রথমে আল্লাহ বলে দিয়েছে এই আমি পড়ি, ফেরেশতারাও দুরুদ পড়ে, তোমরাও পড়ো। গুরুত্বটা কিভাবে আল্লাহ আনছে দেখছেন? অমুক জায়গায় অমুক মুফতি সাহেব যাবে, মুহাদ্দিস যাবে, অমুক আলেম যাবে, এগুলো বলার পরে বলতেছি ভাই আপনারাও যাবেন। বলেন আগে তাদের কথা কেন বলছি? গুরুত্ব যে ওখানে এত বড় বড় আলেমরা যাবে, সেখানে আপনাদেরও যাওয়া দরকার। আল্লাহ বলতেছেন আমি দুরুদ পড়ি, ফেরেশতারাও দুরুদ পড়ে, মুমিন তোমাদেরও দুরুদ পড়া দরকার। আমি আল্লাহ পড়ি, ফেরেশতা পড়ে, তোমরাও দুরুদ পড়ো। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সাল্লু আলাইহি, দুরুদ পড়ো নবীর উপর, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও। তাহলে দুরুদ এবং সালাম কোনটা পাওয়া গেল এখানে? সাল্লিমু সালাম দাও, আর সল্লু মানে দুরুদ পড়ো, যেটা আল্লাহ সাল্লি আলা এটা পড়ো। তো এই আয়াতের আলোকে আমরা দুইটা হাদিস বর্ণনা করতে পারি। এক নম্বর হাদিসের বর্ণনাকারী আমির ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির থেকে একটা হাদিস আনেন, আল্লাহর রাসূল বলেন মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা মা সাল্লা, কোন মুসলমান আমার উপর যেই মাত্র দুরূদ শরীফ পাঠায়, ওই মুসলমান যতক্ষণ দুরূদ পড়ে, যতক্ষণ পড়ে 5 মিনিট পড়ে, 10 মিনিট পড়ে, আল্লাহ নবী বলেন মা সাল্লা, যতক্ষণ তুমি পড়তে থাকবা এক দিক দিয়া তুমি আমি নবীর জন্য দুরূদ পড়ো, অন্য দিক দিয়া ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দুরূদ পড়ে। এখন ফেরেশতা আমাদের জন্য দুরুদের অর্থ কি? এটার আরে অর্থ নবীর জন্য ফেরেশতা দুরুদের এক অর্থ, সেটা কি বলছি একটু আগে? নবীর জন্য ফেরেশতা দোয়া করে আল্লাহ মর্যাদা বাড়াও, আর আমাদের জন্য মর্যাদা দরকার নাই, আমরা গুনাহ মাফ করা দরকার। তো নবীর উপর যখন আমরা দুরুদ পড়ি, ফেরেশতারা সাথে সাথে আল্লাহর কাছে আমাদের জন্য দুরুদ পড়ার অর্থ হলো আমাদের জন্য আল্লাহকে বলে আল্লাহ এই বান্দা নবীর উপর দুরুদ পড়তেছে, তাকে মাফ করো, তাকে মাফ করো, তাকে মাফ করো।
তো নবীজি বললেন যতক্ষণ তুমি পড়বা ততক্ষণ ফেরেশতা আল্লাহকে এই বলবে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, মা সাল্লা। এবার নবীজি লাস্টে কি করে দেখেন, শেষের দিকে নবীজি বলেন ফালিউতিল্লাল আব্দু মিন যালিকা আও ইউসিরা, এবার বান্দার যা মন চায়, মন চাইলে কম দুরুদ পড়ুক, মন চাইলে বেশি দুরুদ পড়ুক। নবীজি শেষে কেন বললেন মন চাইলে কম দুরুদ পড়ো, মন চাইলে বেশি দুরুদ পড়ো? আল্লাহ নবী বললেন এই কারণে, নবী বলতে চায় আমি তো আগেই বললাম যতক্ষণ দুরুদ পড়বা ততক্ষণ ফেরেশতারা তোমার উপর দুরুদ পড়ে। এর মানে নবী বুঝায় যত কম তুমি দুরুদ পড়বা বিখ্যাত ওনার থেকে বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মূল মাফহুমটা হলো যে আমার উপর যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সালাম পৌঁছাবে, দুরূদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন এবং ফেরেশতারাও এই জায়গা আল্লাহ এবং ফেরেশতারাও ওই বান্দার উপর দুরূদ পাঠ করে। আল্লাহ দুরূদ পাঠ করার অর্থ হলো বান্দার গুনাহ ক্ষমা করে, ফেরেশতার দুরূদ পাঠ করার অর্থ হলো আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করো আর আল্লাহ তার গুনাহ ক্ষমা করে। এবার আসেন দুরূদ কেন পড়বো, এক নাম্বার হুকুম কার জিকির বলা হয় আল্লাহর সমস্ত হুকুম পালন করা, এটাকে বলা হয় জিকির। বলেন তো নবীর উপর দুরুদ পাঠ করা হুকুম কার? এবার মূল নীতির সাথে মিলান, যেই কোন ভালো কাজের হুকুম আর ওই হুকুম পালন করাটাই হলো আল্লাহর জিকির। তো নবীর উপর দুরুদ পাঠ করা হুকুম কার? তা বলেন তো আল্লাহর হুকুম পালন করা এটাও কিসের অন্তর্ভুক্ত? জিকিরের অন্তর্ভুক্ত। সুতরাং নবীর উপর দুরুদ পাঠ করা এটাও আল্লাহকে জিকির করার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়। এবার আসেন আল্লাহ কি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি আল্লাহর থেকে বর্ণনা করছেন হাদিসে কুদসি। আল্লাহ বলেন আনা ইনদা যন্নি আব্দি বি, আমার বান্দার ধারণা অনুযায়ী আমি বান্দার কাছে থাকি। কি অনুযায়ী? ধারণা যতদূর আনা ইনদা যন্নি আব্দি বি ওয়া আনা মাহু ইযা যাকারনি, আমাকে স্মরণ করার সাথে সাথে আমি তার কাছে থাকি। এবার আল্লাহ বলেন ফা ইন যাকারনি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ মনে মনে তাকে স্মরণ করে নে। বাসে আপনি বসে আছেন, হঠাৎ মনে মনে আপনি ভাবলেন আরে আল্লাহ কি সামান্য পানি থেকে আমার মতো এত বড় একটা মানুষ বানাইলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পা দিলেন, হাত দিলেন, নাক দিলেন, চোখ দিলেন, কান দিলেন, এর মূলে হলো সামান্য পানি, এটা কিভাবে সম্ভব? এই যে মনে মনে আপনি স্মরণ করতেছেন, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমিও তোমাকে মনে মনে স্মরণ করি। ভাবেন কথাটা, আপনি আল্লাহকে মনে মনে স্মরণ করতেছেন, আল্লাহ ওই মুহূর্তে, নবীজি হাদিস একদম সহিহ হাদিস, আল্লাহ বলেন যেই মুহূর্তে মনে আমাকে নিছো আমি আমার মনে তোমাকে নিয়ে নিছি। এবার কি বলে দেখেন, ওয়া ইযা যাকারনি ফি মালাইন, আর বান্দারা যখন কোন মজলিসে আমাকে স্মরণ করে, এই যে বিশাল মজলিস আমরা এখন আল্লাহকে স্মরণ করতেছি না, আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইক খাইরিন মিনহু, আমি তাদের চাইতে উত্তম মজলিসে আমি কই বান্দাকে স্মরণ করে নে। আমরা আল্লাহকে এই মজলিসে স্মরণ করলাম, কোন সন্দেহ নাই, আল্লাহর কসম এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে ফেরেশতাদের মজলিসে স্মরণ করে নে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিগরা, বান্দা যদি আমার দিকে এক দিগ অগ্রসর হয়, এই এক
এক বিগতের অর্থ কি মুহাদ্দিসিন কেরাম বলে বান্দা আমার দিকে যদি এক বিগত অগ্রসর হয় ক্ষমা প্রার্থনা করার জন্য মাগুদ আমি তোমার কাছে ক্ষমা চাই এক বিগত অগ্রসর হলেন নামাজের দিকে আগমন করলেন এক বিগত সামনে গেলেন আল্লাহ জবাব দেয় ওই বান্দা এক বিগত সামনে আগমন করলো এই আগমনের উদ্দেশ্য আমার জন্য সালাত আদায় করবে মসজিদে আসবে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকাররতু ইলাইহি জিরাআ আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকাররতু ইলাইহি বাআ আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত পরিমাণ রহমত নিয়ে অগ্রসর হয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি দেখেন প্রথমে বলছে এক বিগত আস্তে আস্তে হাঁটছেন এক বিগত চললেন আবার টাইম হয়ে গেছে আল্লাহ কিন্তু রহমত নিয়ে এসে গেছে এক বিগত আপনি আসছেন আল্লাহ এক হাত আপনি এক হাত আসছেন আল্লাহ দুই হাত এবার দেখেন আল্লাহ কি কয় ওয়াই আতানি ইয়ামশি মসজিদে মোটামুটি হাঁটি হাসছেন মসজিদে যাইতেছেন মোটামুটি হাইটা হাইটা যাইতেছেন আল্লাহ বলেন বান্দা হাইটা আসতেছে আমার রহমতের দিকে আতাইতুহু হাওয়ালাতান আমি আমার রহমত নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া তার কাছে চলে যাই কি বলছ হেঁটে আসলে আমি দৌড়াইয়া এজন্য আপনি যখন আল্লাহর রহমতের দিকে আমরা যাই ঈদের সালাতে যাই জুমার নামাজে যাই মাগরিব এশা ফজর আসর ইত্যাদি নামাজে যাই এখন বলেন নামাজে আমরা কার রহমত পাওয়ার আশা যাই মনে মনে রাখবেন যে আল্লাহর রহমতের দিকে আমি এক বিগত বাড়াইলাম বিশ্বাস করবেন যে আল্লাহ আমার দিকে এক হাত অগ্রসর হয়ে গেছে এবার আপনি হাঁটতেছেন আপনি বিশ্বাস করবেন আহারে কি আশ্চর্য যে আল্লাহ আমাকে বানাইলেন যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন আমি হাইটা দিয়ে ওনার রহমত পাওয়ার জন্য আর উনি দৌড়ে রহমত নিয়ে আসেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা তো এখন যখন আমরা দুরুদ পড়ব আজকে থেকে দুরুদ এই নিয়তে পড়বেন প্রথমত আল্লাহর হুকুম বলছিলাম বিষয়টা আল্লাহর হুকুম দুরুদ পড়া কার হুকুম বলেন তো আল্লাহর হুকুম দুরুদ পড়া এই জন্য দুই নাম্বার দুরুদ পড়া মানে আল্লাহকে জিকির করা কার জিকির করা আল্লাহকে জিকির করা আল্লাহকে স্মরণ করা তো যখন দুরুদ পড়বেন আপনি নিশ্চিত বলবেন মনে মনে আনবেন যে আমি দুরুদ পড়তেছি কিন্তু আল্লাহর হুকুমে আর আল্লাহর হুকুম পালন করা মানে আল্লাহকে স্মরণ করা আমি দুরুদ পড়তেছি কেমন যেন নবীর উপর দুরুদ ঠিক এক দিকে পৌঁছাইতেছি আর আমার আল্লাহরও জিকির করতেছি এর মানে আমি আল্লাহর দিকে যতটুকু অগ্রসর হচ্ছি আল্লাহ আমার দিকে তার চাইতে বেশি অগ্রসর হয়েছে তিন নাম্বার দুরুদ আমরা কেন পড়ব তাহলে দুই নাম্বার জিকির দুরুদ পড়াটাও জিকির তাই দুরুদ পড়ব তিন দুরুদ পড়ব আমরা বুলুগু সালাতিন ওয়া সালামিল আব্দি আলা নবী আমরা যেই মুহূর্তে দুরুদ পড়ি ঠিক সাথে সাথে দুরুদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আল্লাহ পৌঁছায় দেয় তিন নাম্বার এই কারণে আমরা দুরুদ পড়ব এই ব্যাপারে হাদিস শুনি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদ্দা আলাইহি সালাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যেই মুহূর্তে আমার উপর সালাত এবং সালাম পাঠায় যেই মুহূর্তে পাঠায় আল্লাহ নবী বলেন আমার রূহটাকে আল্লাহ এমন তৈরি করে দেয় আমি ওই দিয়ে দেই আমার রূহ থেকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করে দেয় রূহটা আমি সালামের জবাব দেই নবীজি বলছেন সালামের জবাব দেই আপনি বিশ্বাস করেন আমি যখন দুরুদ পড়তেছি আমি যখন সালাম পৌঁছাইতেছি আল্লাহ নবী সালামের জবাব দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না কি বানায় না কবর কিভাবে যে ঘরে দেখবেন নামাজ হয় না নফল নামাজও পড়ে না সুন্নত পড়ে না কিচ্ছু পড়ে না এটা আস্তে আস্তে কবর হয়ে যায় কোরআন পড়ে না কিচ্ছু পড়ে না কোরআনও পড়ে না কায়দাও পড়ে না আম্পারাও পড়ে না নামাজও পড়ে না সুন্নত পড়ে না নফল পড়ে না বৃত্তি কিছুই পড়ে না আর কোনো এবাদত করে না ঘরের মধ্যে তো নবীজি বলে এবাদত তো হয় না কবরে কোথায় আরে বলে এবাদত কই হয় না তো কবরের এবাদত যত করবেন কাজ হবে না তো নবীজি লাথা যে আলু বহু তখন কবর হয় ঘরগুলা কবর বানা এই জন্য আমাদের উচিত মাঝে মাঝে সুন্নত ঘরে পড়া এই যুগে তো ঘরে পড়ার কথা বলে পড়বেনই না মসজিদে পড়বে কিন্তু মা বোন যারা আছে তারা তো পড়তে পারে তো ওনারা ঘরে বলবেন নামাজ পড়ো না ঘর কবর হবে
কারণ কবরে নাম কবর স্থানে নামাজ পড়া যায় না, এই জন্য কবর বানাও না। এবার দেখেন কি বলে, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। কিসের জায়গা? আমার কবরকে উৎসব স্থল বানাও না। এক নম্বর বললেন ঘরকে কবর বানাও না, দুই নম্বরে বললেন আমার কবরকে উৎসব বানাও না। তাহলে নবীর কবর যদি উৎসব বানানো নিষেধ, বলেন খাজা মঈনুদ্দিন কবরে উৎসব বানানো কি? হ্যাঁ নবীজি বলতেছেন তো, নবীজি বলেন আমার কবরে কবরকে উৎসব বানানো। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমি হাদিস বলতেছি হাদিস অনুযায়ী কি বোঝা যায়, তো নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানাও। তো এই জায়গায় আমরা যে উৎসবের স্থান বানাই, এরপরে কত গুনাহ, নারী পুরুষ একসাথে ওখানে যাচ্ছে। তিন নাম্বার নবীজি বলেন ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দরুদ পড়বা, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো, প্লেনের মধ্যে থাকো, নৌজানের মধ্যে থাকো, ট্রেনের মধ্যে থাকো, দুরুদ তোমরা পাঠ করো, আকাশপথে উড়ন্ত প্লেনের মধ্যে তুমি দুরুদ পড়লা, আল্লাহ নবী কয় তাবলুগুনি, সাথে সাথে আমার কবরের মধ্যে পৌঁছে যায়। হাইসু কুনতুম এর অর্থ যেখানেই থাকো। তাহলে বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক মদিনায়, এখন আমরা আছি একদম কবরের ঠিক উল্টা দিকে শেষ প্রান্তে, ওখান থেকে দুরূদ পড়লে নবীর কবরে পৌঁছবে কি পৌঁছবে না? নবীজি বলছেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ কেন পড়বো বলেন তো? নবীজির কবরে সাথে সাথে দুরূদটা পৌঁছে যায়, এই কারণে দুরূদ পড়বো। তিন চার নবীজির উপরে দুরূদ পড়া এটা মিন আলামাতিল যাও, বড় লোকের আলামত। কিসের আলামত? বড় লোক। এই বড় লোক মানে মন বড়। নবীজির উপর দুরূদ পড়া এটা কৃপণতার বিপরীত, যে যত বেশি দুরূদ পড়বে বুঝতে হবে এই লোকটা তত বেশি ভালো দানশীল। এই দানশীলের অর্থ এই লোকটা নবীর উপর দুরূদ পড়বে। এটা কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই লোকটা ধ্বংস হোক। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে লোকের সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু লোকটা দুরূদ পড়ে না, লোকটার নাক ধুলায় দূষিত হোক, লোকটা ধ্বংস হোক, বলেন নাউযুবিল্লাহ। আলী ইবনে আবি তালেব থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন আল বখীলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ, যেই লোকটার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু দুরূদ পড়ে না, লোকটা সবচেয়ে বড় কৃপণ। এর মানে দুরূদ পাঠ করা এটা হলো আপনার অন্তর থেকে কৃপণতা দূর হওয়ার কারণ, আপনার অন্তর বড় হওয়ার কারণ, এই কারণে আল্লাহ নবীর উপর আমরা দুরূদ পড়বো। তাহলে চার নাম্বার, আল্লাহ নবীর উপর দুরূদ পড়া এটা ধনাঢ্যতার লক্ষণ, তাই নবীর উপর আমরা দুরূদ পড়বো। পাঁচ নাম্বার, নবীর উপর দুরূদ পড়া মিন আলামাতিল ঈমান, এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ, নবীজির উপর দুরূদ পড়া কিসের আলামত? ঈমানের আলামত। দলিল বুখারীর 15 নম্বর হাদিস, হাদিসে বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন, ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পরিবার, তোমার সন্তান, তোমার বাবা, দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যতক্ষণ না হই ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না। আল্লাহ নবীকে আপনি কতটুকু মহব্বত করেন, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করেন কিনা, এই যুগের মধ্যে যদি কখনো নবীর ইজ্জত নিয়ে জিহাদ আরম্ভ হয়ে যায় তখন বোঝা যাবে নবীকে কে কত বেশি মহব্বত করে। আর জিহাদ ছাড়া আল্লাহ নবীকে মহব্বত করার প্রমাণ হলো আল্লাহ নবীর উপর যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, এর মানে বুঝতে হবে আমরা 10 বন্ধুর মধ্যে একজন দৈনিক 100 বার নবীর উপর দুরূদ পড়ি, আরেকজন 90 বার, আরেকজন 80 বার, তাহলে বুঝতে হবে 100 বার ওয়ালা আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। কথা কি বুঝে আসছে?
তাহলে ইমানের আলামত দুরুদ পড়া, এটা ইমানের আলামত। বুখারী 16 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক, আল্লাহর নবী বলেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ইমানের স্বাদ পাবে। কয় জিনিস, কয় জিনিস থাকলে ইমানের স্বাদ পাবে? তিন জিনিস। এক, কোন মানুষকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আমার যুবকরা এরা ভাইবেন না, কোন মেয়েকে ভালোবাসবেন আল্লাহর জন্য, বিষয়টা কিন্তু এরকম না। এটা না যায়, এটা হারাম। কুফরির মধ্যে যাওয়াটাও আপনার তেমন পছন্দ, বলেন আগুনে যাওয়া কি পছন্দ করেন? তাহলে শিরিকে যাওয়া পছন্দ করা যাবে না। রাজি আছেন সবাই? আগুনে যাওয়া যেমন আপনার অপছন্দ, কুফর শিরিকে যাওয়াটাও তেমন অপছন্দ। এক নাম্বার, আল্লাহ আল্লাহর নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, আপনার মানসিকতা এমন ভাবে তৈরি হওয়া, আগুনে যাওয়া যেমন অপছন্দ, কুফুরা শিরিকে যাওয়া আপনার তেমন অপছন্দ। এই তিন গুণ যদি আপনার অর্জন হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তিকে আল্লাহ ইমানের স্বাদ তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকায় দেয়, ইমানের স্বাদ পাবে, ইমানের মিষ্টতা পাবে। অন্যান্য হাদিসে আরো অন্য কথা আছে। এক হাদিস আছে, যখন কোন গুনাহ দিকে হয়ে যায়, সাথে সাথে যদি গুনাহ থেকে হেফাজত হয় অন্তরের মধ্যে, সাথে সাথে ইমানের একটা স্বাদ আল্লাহ দান করবে। দেখবেন আপনি আজকে আপনারা দেখবেন, যখন গুনাহ হবে সাথে সাথে ফিরান, মন বারবার চাবে গুনাহটা করার জন্য। একটা নারীর দিকে আপনার নজর পড়ছে, চেহারা ফিরান, বারবার ইবলিস বলবে তাকা তাকা, কিন্তু আপনি তাকাইতেছেন না। আপনি এইভাবে আপনি বাসায় চলে গেছেন অথবা মসজিদে আসছেন, আসার পর দেখবেন আপনার অন্তরে ঠিকই ইমানের স্বাদ। এটা কাউকে বুঝাইতে পারবেন না, নিজেই অনুভব করতে পারবেন। আজকে দেখেন, গুনাহ সামনে বললে করে দেবেন। আজকে দেখেন, দশটা গুনাহের সম্মুখীন যখন হবেন, আপনি দশটা গুনাহ থেকে প্রথমবারে আপনি ফেরত আসেন, ইমানের স্বাদ আজকে পাবেন। তাহলে কি বোঝা গেল? পাঁচ নাম্বার, নবীর উপর দুরুদ পড়া, এটা ইমানের আলামত। ছয় নাম্বার, তাহলে আমরা ইমানের আলামত প্রকাশ করতে চাই না আমরা, তাহলে নবীর উপর দুরুদ পড়তে হবে। ছয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়া, মিন আলামাতিত তাওকীর, নবীজিকে সম্মান করা। সুবহানাল্লাহ। সূরা আরাফের 157 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু, নবীকে সম্মান করবে, নবীকে সাহায্য করবে যারা ওয়াত্তাবা'উ নূর আল্লাযী উনজিলা মা'আহ, নবীর সাথে যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনকে যারা অনুসরণ করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আমি তাদেরকে কোরআনে সফল কাম বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। নবীকে সম্মান করা, কি করা? সম্মান করা। এক ব্যক্তি, নবীর এক সাহাবা, উনি বর্ণনা করেন জালাতু হালুবাতান ইলাল মাদিনা, আমি মদিনায় দুধ বিক্রি করতে গেছি, তখন ঈমান আনিনি। দুধ বিক্রি করতে যাওয়ার পর ফালাম্মা ফারাগতু মিন বাইআতি, আমি যখন বিক্রি করা শেষ করলাম, কুলতু মনে মনে বললাম লা আল্লাহ হাদা রাজুলা, আমি এই লোকের সাথে আজকে সাক্ষাৎ করব, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফালা আসমা'না মিনহু, নবীজির বক্তব্য আজকে আমি শুনব। ওনার বক্তব্য শুনলে নাকি আর ঠিক থাকা যায় না, আজকে শুনব। ওই সাহাবা বলেন ফাতালাকানি বাইনা আবি বকরিন ওয়া উমার, নবীর সাথে আমার সাক্ষাৎ হইছে এমন অবস্থায় ওনার দুই পাশে আবু বকর আর উমর। কয়জন লোক? তিনজন তো সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু দাঁড়ায় না। আমি দেখলাম ইয়ামশুনা তিনজন সামনে যায়, ফাত্তাবি'তুহুম ফি আফাইহিম, আমিও তাদের পিছনে পিছনে চললাম। হাত্তা আতাউ আলা রাজুলিন মিনাল ইয়াহুদ, এক ইয়াহুদি ব্যক্তির বাড়িতে আসলেন। হ্যাঁ, উনি চিন্তায় পড়ে গেলেন, আমি আসলাম কিছু বয়ান বক্তৃতা শুনব, মুসলমান যাওয়ার পর
আমি দেখলাম না শিরিত তাওরাত ইয়াহুদি তাওরাত কিতাব পড়তেছে, কি পড়তেছে? তাওরাত, তাওরাত পড়তেছে না শিরিত তাওরাত, তাওরাতটা খোলা, ইয়াকরাউ বিহা তাওরাত পড়তেছে, ইউআযিবিহা আলা নাফসিহি মনের সান্তনা দিতেছে, আলা ইবনিল্লাহু কাআহসানিল ফুতিয়ানি ফিল মাউত, তার একটা সুন্দর সন্তান মারা যাবে যাবে অবস্থা ওই সন্তানের পাশে বসে তাওরাত পড়তেছে, ইসলাম ধর্ম আসার পর মরা ব্যক্তির পাশে তাওরাত পড়লে কোনো লাভ হবে না, আল্লাহ নবী তাকে দেখলেন লোকটা জবাব দেয় না, পাই না, বলেন নাউজুবিল্লাহ। এবার ওই ইহুদির সন্তান, যে সন্তানটা মারা যাবে যাবে অবস্থা, ওই সন্তান ডাক দিয়ে বলল, এই আল্লাহ আনজালাত তাওরাত, ইন্না আল্লাহ নাজিদু সিফাত আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহ রাসূল এই সাক্ষী আমি দিলাম। আল্লাহ নবী এবার সাহাবাদেরকে বললেন, আকিমু আনাফিকুম, ইহুদিকে এখান থেকে সরাও, কারণ ইহুদি মুসলমানের মরণের পর ইহুদির আর কোনো কাজ নাই, কারণ যে মারা গেছে সে এখন মুসলমান, ইহুদিকে এখান থেকে সরায় দাও। আল্লাহ নবী নিজেই জানাজার ব্যবস্থা করলেন, ওই সন্তানের উপর নবী নিজেই জানাজার নামাজ পড়াইলেন। এখন উনিও গেলেন, যাওয়ার পরে উনি ওই অবস্থা দেখা, উনি যেহেতু হাদিস বর্ণনা করেছেন তার মানে উনিও সাহাবিয়ত অর্জন করেছেন, আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেছেন। তো ইয়াহুদি উনি বলতেছেন তাওরাতের মধ্যে পাই না, আল্লাহ কোরআনে সূরা আরাফ 157 নম্বর আয়াতে বলে, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত ওয়াল ইনজিল, নবীর কথা লেখা আছে তাওরাতেও ইনজিলেও। সুবহানাল্লাহ, তাহলে আমাদের নবীর কথা কি শুধু কোরআনে না তাওরাত ইনজিলেও আছে? ইনজিলেও আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার কথা, ওনার সিফাত, ওনার গুণাবলীর কথা তাওরাত ইনজিলেও আছে। ছয় নাম্বার, নবীকে আমরা সাহায্য এর মানে সম্মান করব, সাহায্য সহযোগিতা এখন কিভাবে, নবীজি যে ইসলাম রেখে গিয়েছেন দুনিয়ার মধ্যে এটাকে যথাযথভাবে সাহায্য করা, আর নবীজির উপর দুরুদ পড়া, এই দুরুদ পড়াটাও হবে নবীজিকে সম্মান করা। তাহলে নবীজির উপর সম্মান, দুরুদ পড়ব, ছয় নাম্বার, নবীকে আমরা বিভিন্নভাবে আমরা সম্মান করব, এর একটা অন্যতম মাধ্যম হলো নবীজির উপর দুরুদ পড়া, আর দুরুদ পড়া মানে নবীজিকে সম্মান করা। সাত নাম্বার, নবীজির উপর দুরুদ পড়ব এই কারণে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি বলেন, আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের ময়দানে আমার কাছে শেষ বেশি থাকবে, যে আমার কাছে ওই ব্যক্তিটাই বেশি থাকবে যে বেশি দুরূদ পাঠ করবে। 100 জন মানুষ আমার পাশে, এই 100 জনের মধ্যে সবচাইতে কাছে থাকবে সে যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করছে। তাহলে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে আমার উপর বেশি দুরূদ পাঠ করবে। এই জন্য সাত নাম্বার, নবীর কাছাকাছি থাকার জন্য আল্লাহ নবীর উপর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা। আট নাম্বার, আল্লাহ নবীর উপর দুরুদ পড়ার আট নাম্বার কারণ, শারফুল্লাহি আলাল আব্দি ওয়া মাহইল খাতায়া ওয়া রাফউদ দারাজাত, হাবিবের উপর দুরুদ পাঠ করলে আমাদের জন্য তিনটা ফায়দা, এক নাম্বার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, দুই নাম্বার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ তো মাফ করে মর্যাদাও আল্লাহ বাড়ায়, শুধু তাই নয় আল্লাহ আমাদের উপর 10টা রহমত নাযিল করে দেয়। নবীর সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, একবার আমার উপর কেউ দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আশার সালাওয়াত, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে দেয়।
তাহলে দুরুদ পড়লে তিনটা ফায়দা আমাদের, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা রহমত দেয়, দুই নম্বর দশটা গুনাহ মাফ হয়, তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দশটা মর্যাদা বাড়ায় দেয়। তাহলে আট নম্বর আমরা কেন দুরুদ পড়ব? কারণ আল্লাহ আমাদের উপর দশটা রহমত নাজিল করে তাই দুরুদ পড়ব। নয় নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়ব দোয়ায়। কোথায় দোয়া কবুল হওয়ার কারণ? নবীর উপর দুরুদ পড়া, দুরুদ পড়া এটা দোয়া কবুল হওয়ার কারণ। ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআ আন-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, এক ব্যক্তিকে নবীজি দেখতেছেন শুনতেছেন, ওই লোকটা তার মুনাজাতের মধ্যে দোয়া করতেছে। ফালা ইউসাল্লি আলা আন-নাবী, দেখলেন নবীজির উপর দুরুদ পড়ে নাই। নবীজি বললেন, আজিলা হাযা, লোকটা খুব তাড়াহুড়া করছে। কি বললেন? লোকটা খুব তাড়াহুড়া করছে মুনাজাত করতে। কি মুনাজাত করলো? দেখেন বেচারা অনেকক্ষণ মুনাজাত করছে, কিন্তু নবীজি বললেন তাড়াহুড়া করছে, মুনাজাত হয় নাই, ডাক দিছে। ডাক দেওয়ার পর বললেন, কি বললাম মুনাজাত? হুজুর অনেক কিছু বলছি, দুরুদ পড়ো নাই কয় না? আল্লাহ নবী বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন মুনাজাত করবা, এই মুনাজাত শুরু করবা, ফালিয়াবদা বিহামদিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রশংসা, দুই নাম্বার ওয়াসসালাতি আলান নবী, আল্লাহ নবীর উপর দুরুদ পড়বা, সুম্মা ইয়াদরু বিমা শা, এরপর আল্লাহর কাছে যা মন চায় চাইবা। তাহলে শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়া, এরপরে নবীর উপর দুরুদ, এরপর আপনার প্রার্থনা করবেন, মুনাজাত শেষ করবেন কিভাবে? মুনাজাত শেষের আগে পড়বেন দুরুদ, আর শেষ করবেন আল্লাহর প্রশংসা দিয়া। তাহলে শুরু করলেন প্রশংসা দিয়া আল্লাহ, শেষ করলেন আল্লাহর প্রশংসা দিয়া, শুরু করলেন প্রশংসা, দুই নম্বরে দুরুদ শরীফ, শেষ করার আগে দুরুদ শরীফ, শেষে হবে আল্লাহর প্রশংসা। এই জন্য দেখবেন আমরা বলি, ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, সুবহানা রাব্বিকা, এটা গেল দুরুদ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে প্রশংসা, হ্যাঁ, তাহলে মুনাজাত শুরু হবে কিসের মাধ্যমে? প্রশংসা। বলেন কিসের মাধ্যমে? প্রশংসা। তো প্রশংসার পরে কি হবে? দুরুদ। এরপরে মাঝে আপনি যা চাবেন প্রার্থনা, জায়েজ প্রার্থনা করবেন, এরপর শেষের দিকে শেষ করার আগে দুরুদ, শেষে আবার প্রশংসা। হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনার চাহিদাগুলো আল্লাহ দেখবেন এইগুলো পূরণ করলে বান্দার উপকারিতা আছে কিনা, যতগুলা উপকারিতা অতগুলা প্রার্থনা ওই মুহূর্তে আপনি পূরণ করে দেন। তাহলে আগে দুরুদ পরে দুরুদ থাকতে হবে। তো নয় নম্বর কেন দুরুদ পড়ব? দোয়া কবুল হয় তাই দুরুদ পড়ব। দশ নম্বর দুরুদ পড়ার কারণ, মাগফিরাতুল যুনুব, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। দলিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাহাবা সুলুস সাল্লাইল, রাতের তিন ভাগের দুই ভাগ একদিন হয়ে গেল, কয় ভাগের? তিন ভাগের দুই ভাগ শেষ, বাকি আছে কয় ভাগ? এক ভাগ। কামা, নবীজি দাঁড়াইলেন, দাঁড়া বলতেছে ওসব, আইয়ুহাল নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হে লোক সকল আল্লাহরে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। চিন্তা করেন, রাত মাঝরাতে উঠে বলতেছে আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে স্মরণ। উবাই ইবনে কাব আছে ওখানে, এই কথা বলার পর নবীজি বললেন, আল্লাহ রাসূল বললেন, তারজুফুর রাজিফা বা তাজিউর রাজিফা তাতবাউহার রাদিফা, সিংহায় যে প্রথম ফু হবে ওটা এসে গেছে, নবীজি বলতেছেন ওটা এসে গেছে, যা আতির রাদিফা তাতবাউহার রাদিফা, সিংহার প্রথম ফু এসে গেছে, নবীজি বললেন এসে গেছে, এরপর দ্বিতীয় সিংহার ফুটাও কিন্তু বেশি দেরি হবে না, চলে আসবে, কয় বছর আগে? 1500 বছর আগে বললেন, এসে গেছে। এরপরে বললেন, যা আল মাউতু বিমা ফিহি, যা আল মাউতু বিমা ফিহি, বললেন মরণ তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসে গেছে, মরণ তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসে গেছে, তার মানে প্রত্যেকের মরণ, এই মরণটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস। তো নবী বললেন, মরণ তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসে গিয়েছে, মরণ তার ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। তো এইগুলো কেন বললেন? বলতেছে আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে স্মরণ করো। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর জিকির করতে বললেন, আমি তো আমার বেশিরভাগ অংশ আপনার উপর দুরুদ পড়ি, তার মানে ওনার টেনশন দুরুদ আর জিকির কি একই? আগে কি বলছি বলেন তো,
জিকির দুরুদ পড়াটা আল্লাহ জিকির করা। নবীজিকে বললেন, কাম আজালুকা সালাতি, হুজুর আপনার উপর কি পরিমাণ দরুদ পড়বো? আল্লাহ নবী বলেন, মাসিকটা যত মন চায়। এবার তিনি বললেন, আর রুকু আমার চার ভাগের এক ভাগ, যে চার ভাগ সময় আমি জিকির করি, এই চার ভাগের এক ভাগ আমি দরুদ পড়বো। আল্লাহর নবী বললেন, মাসিকটা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, তোমার যেমন চায় পড়ো, তবে আরো বেশি যদি পড়ো আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, আমি তাহলে হুজুর দুই ভাগ আমি দুরুদ পড়ি। আল্লাহর নবী বললেন, মাশিতা তোমার যেমন চাই পড়ো, তবে ফাইজিতা যদি আরো বেশি পড়ো আরো লাভ। এবার উনি বললেন, বিসমুল সাইদ, তাহলে হুজুর আমি তিন ভাগের দুই ভাগ জিকির করি, দুরুদ পড়ি আপনার উপর। আল্লাহর নবী বললেন, মাশিতা ফাইজিতা ফাহুয়া খায়রুল লাকা, যেমন চাই হ্যাঁ পড়ো, তবে আরো বেশি পড়লে আরো লাভ। এবার উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজআলুলাকা সলাতি কুল্লাহা, আজকে থেকে আমি আপনাকে বললাম আমার জিকির চার ভাগের পুরাটা সময় আমি আপনার উপর দুরুদের মাধ্যমে কাটায় দিব, এটাই হবে আমার জিকির। আল্লাহ নবী বললেন, যদি ব্যাপারটা এমনই হয়, ইদান তুফা হামুকা, তাহলে তো তোমার চিন্তা পেরেশানি দুনিয়ার বালা মুসিবত যা আছে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। কি বললেন? তুফা হামুকা, তোমার তো পেরেশানি আর থাকবে না। কেন? তুমি সব দুরুদে পড়বা তো তোমার পেরেশানি থাকবে না। এরপরে বললেন, ওয়াইউফাদ লাকা যাম্বুক, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। তাহলে কি বল, দেখেন এই জায়গায় কি আসছে? তাহলে এই জায়গায় দুরুদের কোন নির্দিষ্ট সময় নবী বললেন না, মন চায় পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। তাহলে কয় কারণে দুরুদ পড়বো? দশ কারণে, আটটা জায়গায় দশ কারণে দুরুদ পড়বো। আট জায়গা তো একটা কথার কথা বললাম, আরো যত যখন মন চায় পড়বো। দুই জায়গায় আমাদের ভুল হয়, ভুলগুলো আমরা সংশোধন করবো। এইভাবে নবীর উপর দুরুদ যদি আমরা পেশ করতে পারি, গুণামুক্ত হয়ে যদি আমরা কবরে যাইতে পারি, তো এই দরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন।